আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিও হলো এই যে দেখো কত সুন্দর সুন্দর আমি টল উইকেলস দেখতে পাচ্ছি। ও এই যে দেখো চমৎকার চমৎকার কিন্তু আনপ্যাক টল উইকেলসগুলো এই ঘাসের মধ্যে আছে, যেটি আমি তোমাদের সাথে আজকে আমি আনপ্যাক করে ইন্ট্রোডিউস করব। অ্যান্ড দেখো আজকে কিন্তু স্পেশাল হলো এই আনপ্যাকিং নতুন টয় নিয়ে। তো চলো আমার ক্যামেরাটি সেট করে ফেলি অ্যান্ড শুরু করি। এই যে টয় উইকেল দিদি আমি আনপ্যাক করব, এই যে দেখো চমৎকার একটি সিএনজি। তো চলো ফটাফট আনপ্যাক করে ফেলি। ওয়াও এই যে দেখো চমৎকারভাবে কিন্তু আনপ্যাক করে ফেললাম একটি সিএনজি দেশি অটোরিক্সা, ইয়েলো রেড কালারের মধ্যে দেখতে খুবই অসাধারণ একটি সিএনজি অটোরিক্সা। সো এটা আমি আনপ্যাক করে ফেললাম, সো এখানে রেখে দিই। অ্যান্ড পরবর্তীতে চলে যায় এটাও আরেকটি সিএনজি অটোরিক্সা, যেটি হলো দুটি কালারের মধ্যে, এই যে দেখো ব্ল্যাক অ্যান্ড গ্রিন কালারের মধ্যে চমৎকার দুটি কালারের একটি অসাধারণ আর একটি সিএনজি অটো রিক্সা। সো এটা আনপ্যাক করে ফেললাম। অ্যান্ড পরবর্তীতে আমি চলে যাব এই যে সুন্দর একটি অ্যাভেঞ্জার্স কার্সের মধ্যে দেখো তিনটি টয় উইকেল আছে এটার ভিতরে, যেটা আমি আনপ্যাক করে ফেলবো। ইয়েস এই যে দেখো আনপ্যাক করে ফেললাম প্রত্যেকটি টয় উইকেল, এখন আমি বের করে ফেলবো। এই যে দেখো চমৎকার একটি অ্যাভেঞ্জার কার, ক্যাপ্টেন আমেরিকার একটি চমৎকার একটি রেড কালার টয় উইকেল। সো নেক্সট যেটা আমি বের করবো একটি ও ব্লু কালারের মধ্যে দেখতে একটি চমৎকার একটি রুস্তিজি 95। অ্যান্ড পরবর্তী যে টয় উইকেলটি আমি বের করবো ও ডিজনি আর একটি রুস্তিজি 95, যেটি হলো ইয়েলো কালারের মধ্যে দেখতে দেখো খুবই অসাধারণ অ্যান্ড রিয়েলস্টিকের মতো দেখতে। সো এটা আমি এখানে রেখে দিলাম অ্যান্ড চলে গেলাম নেক্সট টয় উইকেলে। দেখো এটার প্যাকেটটি আমি আনপ্যাক করে ফেলি। এই যে দেখো আনপ্যাক করে ফেললাম। ওয়াও একটি পোস্ট কুরিয়ার পোস্ট কার, কিন্তু এটা একটা ট্রাক কিন্তু দেখতে দেখো গাইজ খুবই চমৎকার, কিন্তু গ্রিন ব্ল্যাক হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে অসাধারণ একটি পোস্ট কুরিয়ার একটি ট্রাক। ওয়াও খুবই প্রিমিয়াম কোয়ালিটির, তাই না? ইয়েস। সো পরবর্তী যেটা উইকেলটি আমি আনপ্যাক করব, এই যে দেখো প্যাকেটটি হালকা খুলেছিল, এই যে আমি আনপ্যাক করে ফেললাম খুবই চমৎকার একটি ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশনে একটি সিএনজি অটোরিক্সা, দেশি সিএনজি অটোরিক্সা খুবই অ্যাট্রাকটিভ, কিন্তু এটা আমি এখানে রেখে দিব। অ্যান্ড চলে যাব নেক্সট টয়তে, যেটা হলো চমৎকার একটি অসাধারণ কি এটা দেখো তো, তোমরা বলতে পারো কিনা আমার কমেন্ট বক্সে। তো এই যে আমি আনপ্যাক করে ফেললাম। অ্যান্ড ইয়েস এটা হলো একটি ক্যারিং ল্যাডার এক্সকিভেটর, দেখো ক্যারিং ল্যাডার এক্সকিভেটর কিন্তু খুবই চমৎকার কালার কম্বিনেশনে খুবই অ্যাট্রাকটিভ, তাই না? দেখো ওয়াও অসাধারণ। সো এটা আমি এখানে রেখে দিলাম অ্যান্ড চলে যাব নেক্সট টয়তে, এটা আমি আনপ্যাক করে ফেলবো। এই যে দেখো খুবই চমৎকারভাবে কিন্তু আনপ্যাক করে ফেলছি। এই যে দেখো চমৎকার কিন্তু একটি এক্সকিভেটর, এইটা হলো একটি এক্সকিভেটর ইয়েলো কালারের মধ্যে একটি এক্সকিভেটর কনস্ট্রাকশন উইকেল, খুবই অসাধারণ ইয়েলো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশনে খুবই অসাধারণ উইকেলটি। সো এটা আমি আনপ্যাক করে ফেললাম। অ্যান্ড পরবর্তীতে এখান থেকে নিব যেটা, সেটা হলো এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি আনপ্যাক করছি। ইয়েস এই যে দেখো আরেকটি রিয়েলস্টিক মতো দেখতে একটি অসাধারণ রেড অ্যান্ড ইয়েলো কালার কম্বিনেশন অ্যান্ড অরেঞ্জ তিনটি কালারের একটি দেশি আর একটি সিএনজি অটো রিক্সা। সো মোস্ট অফ টয় উইকেল কিন্তু আমি আনপ্যাক করছি দেশি অটো সিএনজি রিক্সা। সো দেখো আরেকটি টয় উইকেল নিয়ে নিলাম, টপ লেখা আছে। সো আনপ্যাক করে দেখি এটা কি হতে পারে। এই যে দেখো আমি কিন্তু প্যাকেট থেকে বের করে ফেললাম একটি টপ চমৎকার ইয়েলো কালারের একটি মুভিং একটি ট্রাক, দেখো ওয়াও বক্সের মতো দেখা যাচ্ছে কিছুটা। ইয়েস অসাধারণ টপ সুপার ট্রাক, চমৎকার তাই না? নাইল টপ একটি ট্রাক, হয়তোবা এটি ক্যারি করা হয় কিছু দিয়ে। সো এটা আনপ্যাক করে ফেললাম অ্যান্ড নিয়ে নিব নেক্সট টয়তে, যেটা হলো আমি আনপ্যাক করি আগে, তারপর তোমাদের সাথে ইন্ট্রোডিউস করি। এই যে দেখো চমৎকার কিন্তু একটি মিক্সচার ট্রাক। ওয়াও গাইস খুবই চমৎকার একটি মিক্সচার ট্রাক ব্লু কালারের মধ্যে দেখতে, দেখো অনেক কিন্তু কিছুটা রিয়েলস্টিকের মতো দেখতে, তাই না? ওয়াও আসলে কিন্তু চমৎকার কিন্তু একটি মিক্সচার ট্রাক। সো পরবর্তীতে চলে যাব যেটা, সেটা হলো দেখি তো খুলে কি দেখা যায়। ইয়েস গাইস তোমরা ঠিকই গেস করতেছো, এটা হলো একটি গার্বেজ ট্রাক, ইকো গার্বেজ ট্রাক খুবই চমৎকার বীজের একটি কনস্ট্রাকশন গার্বেজ ট্রাক। গার্বেজ ট্রাকের ট্রায়াল এরকমই থাকে। সো চমৎকার অরেঞ্জ কালার ব্ল্যাক কালার অ্যান্ড হোয়াইট ক্রিম কালার কম্বিনেশনে বা অ্যাশ কালার বলতে পারো অসাধারণ কিন্তু একটি চমৎকার গার্বেজ ট্রাক। সো আরেকটি টপিকে নিয়ে নেব, যেটা হলো চমৎকার আরেকটি সিএনজি অটো রিক্সা। ইয়েস, আনপ্যাক করে ফেললাম। এই যে দেখো, খুবই চমৎকার অরেঞ্জ ইয়েলো কালার কম্বিনেশনে একটি আরেকটি রিয়েল স্টিকের মতো দেখতে একটি সিএনজি অটো। সো সবচেয়ে ফেভারিট যেটা আমি এখন আনপ্যাক করব, আর সবচেয়ে রিয়েল স্টিকের মতো দেখতে কিন্তু আরেকটি আছে, যেটা হলো এই যে কনস্ট্রাকশন সেট। চলো কনস্ট্রাকশন সেটটি আমি আনপ্যাক করে ফেলি ফুললি। এই যে দেখো, আমি কিন্তু ফুললি আনপ্যাক করে ফেললাম, এন্ড একটি একটি করে আমি বের করব। এই যে চমৎকার একটি মিক্সচার ট্রাক। ওয়াও, অসাধারণ একটি মিক্সচার ট্রাক গাইস, খুবই অসাধারণ। এটা আমি সাইডে রেখে দিই। এন্ড প্যাকেট থেকে পড়ে গিয়েছে যেটা, সেটা হলো একটি ল্যাডার এক্সকিভেটর। ওয়াও, চার চাকার অসাধারণ রেড ইয়েলো হোয়াইট ব্ল্যাক কম্বিনেশনে একটি এক্সকিভেটর, ক্যারিং এক্সকিভেটর। সো নেক্সট যেটি আছে আরেকটি হলো সিমেন্ট ক্যারিং মিক্সচার ট্রাক। ওকে, মিক্সচার ট্রাক না, এটা হলো ডাম সিমেন্ট ট্রাক বলতে পারো। এই যে দেখো, সিমেন্টগুলো ফেক সিমেন্ট কিন্তু স্টোল করা আছে অলরেডি। সো চমৎকার কিন্তু অসাধারণ চার চাকার একটি আরেকটি কনস্ট্রাকশন সিমেন্ট ট্রাক। সো লাস্ট যেটা উইকেলটি আমি প্যাকেট থেকে বের করবো, ওয়াও, একটি এক্সকিভেটর। এই যে দেখো, চমৎকার কিন্তু, তাই না? ওয়াও। সো দেখো, সবগুলো কিন্তু আমি তোমার সাথে আমি এই ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে, সো দেখো গাইজ, আমি কিন্তু এই সুন্দর একটি পরিবেশের মধ্যে আমি আনবক্স করে ফেললাম। দেখো আশেপাশে কিন্তু খুবই চমৎকার একটি ওয়েদার অ্যান্ড খুবই চমৎকার তো উইকেলসের সাথে আমি আনপ্যাক করে ফেললাম তোমাদের সাথে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন ভালো থেকো।